thanks to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আছেন ব্রিটেনের সুনামধন্য শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান সাহেব, দামাত বারাকাতু ইনশাআল্লাহ। উনি আপনাদের অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন এবং সবাই উপকৃত হচ্ছেন। অনেক প্রশ্ন কিন্তু আমাদের হাতে চলে এসেছে, এর জন্য আমরা উত্তরের দিকেই চলে যাব। এরপরে ইনশাআল্লাহ আমরা আপনাদের আবার কল নেওয়ার চেষ্টা করব। জাজাকাল্লাহ খায়ের। আরেকজন বোন জানতে চেয়েছেন, বাইরে গেলে তো অবশ্যই স্কার্ফ ব্যবহার করেন, কিন্তু ঘরের ভিতরে উনার স্বামী অথবা ছেলে সন্তান যারা আছে তাদের সামনে থাকার জন্য কি ঘরের ভিতরে স্কার্ফ ব্যবহার করতে হবে না না করলেই চলবে? ঘরের ভিতরে আপনার যারা নিজের আপনজন, আপনি যেভাবে মেনশন করেছেন যে আপনার ঘরে আপনার স্বামী আপনার ছেলে মেয়ে আছেন, তাদের সম্মুখে আপনার মাথার স্কার্ফ ব্যবহার করা এটা জরুরি নয় বা মাথায় কাপড় থাকতে জরুরি নয়। তবে একটা কথা যে ভালো অভ্যাসটা সবসময় রাখতে পারলে ভালো, এটাই কিন্তু মোটেই ফরজ নয়, জরুরি নয়। হ্যাঁ, আপনি ঘরের ভিতরে থাকা অবস্থায় যদি এখানে ঘরের ভিতরে আপনার কাছে সম্মুখে এমন কোনো লোক থাকেন যার সাথে পর্দা করতে হয়, তখন কিন্তু ঘরের ভিতরেও আপনাকে অবশ্যই মাথায় কাপড় দিতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আর আপনি যা বলেছেন এভাবে মাথার কাপড় দিতেই হবে এটা জরুরি মোটেই নয়, মাথার কাপড় পরে গেলেও সমস্যা নেই। কারণ নিজের ছেলে মেয়ে স্বামী তো অবশ্যই ভিন্ন, হুন্না লিবাসুল্লাহ কুমান্তুল সেটা তো ভিন্ন। ইভেন ছেলেমেয়ের সম্মুখে যদি নিজের মাথা অথবা হাত বা আটুন নিচ পর্যন্ত এগুলো খুলেও যায় কোনো সমস্যা হয় না। জি, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন, স্কুলে কাজ করেন উনি এবং কিসমিসের সময় অনেক সময় তাদের বিভিন্ন পার্টি হয়, এইসব পার্টিতে উনি যাইতে পারবেন কি না? ব্যাপারটি হলো কি, এটা তো বর্তমানে একটা সামাজিক হিসাবে অনেকেই দেখতেছেন যে স্কুল বা এটা সামাজিক হিসাবে ধর্মীয় হিসাবে এটা দেখা হইতেছে না, সেই হিসাবে অনেক ওলামা একরাম এটার পারমিশন দেন। বাট এরপরেও যদি কেহ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করে পরিহার করতে পারে সেটা তো অবশ্যই তার জন্য উত্তম। জি, তবে সুদা আপনি এইভাবে এটা যদি সামাজিক ইয়ে হিসাবে আপনি দেখে এটা ওই দেশে একটা কালচারাল এটা ইয়ে হয়ে গেছে, বিভিন্ন পার্টিও তো হয়, যেমন ঈদের পার্টি, ঈদের পার্টি হয়, এই হিসাবে স্কুলের ভাবে করতে হয়। আর আপনার যেহেতু পার্ট অফ জব হিসাবে আমার মনে হয় এটা যদি আপনি পার্টিশন করেন মনে হয় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আলাম, জাজাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন, গলার চেইনের মধ্যে আল্লাহ লেখা থাকে, এই চেইন নিয়ে বাথরুমে যাওয়া ঠিক হবে কি না জানতে চাই? মাকরুহ হবে এটা, ঠিক হবে না, গুনাহ হবে। কারণ আবুদর শরীফ একটি হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা দাখাল আল খালাআ ওয়া যা খাতামাহু, নবীজি যখন বাথরুমে টয়লেটে যাইতেন তখন হাতের রিং যেটা ছিল আঙ্গুটি সেটা খুলে যেতেন, কারণ এটা লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আল্লাহর নাম এবং জিকির সম্বলিত থাকার কারণটা খুলে যেতেন। এই হাদিস থেকেই বোঝা গেল আপনি লকেট বা এরকম কোনো কিছু বা মোবাইল ফোনে মনে করেন যদি স্ক্রিনের মধ্যে কোনো কিছু কোনো আয়াত বা কোনো জিকির লেখা আছে সেটা বাসতেছে ডিসপ্লে হইতেছে এমত অবস্থায় বাথরুমেটাকে নিয়ে যাবেন না। তো আপনার লকেটটা নিয়ে গেলে মকরু হবে, আপনি এটা যাবেন না ইনশাআল্লাহ, খুলে রাখবেন। বা এরকম আল্লাহ লকেট যেটা এটা ব্যবহার না করাটাই আমি মনে করি বেস্ট, করতে হলেও আল্লাহ সাল্লাম যেভাবে করেছেন আপনি টয়লেটে গেলে অবশ্যই এটা খুলে রাখবেন, পরে আসিয়া আবার পরিধান করবেন। জি, জাজাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন, আর সমান আরেকজন ভাইও প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে সন্দেহ যদি হয়, আমরা বারবার আলোচনা করেছি, তখন কি করতে হবে? এটা নিয়ম হলো, প্রথমে তো আমি এটাই মনে করবো যে সন্দেহ যেন না আসে, ঠিক আছে? কেন সন্দেহ আসবে? আমরা খুব ধ্যান সহকারে যেমন নামাজ পড়ি সন্দেহ আসবে না, আমরা চেষ্টা করব সন্দেহ যেন সৃষ্টি না হয়। নাম্বার টু, যদি সৃষ্টি হয়েই যায় এবং এটা লাইফের প্রথমবার হয়, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অনেক উলামা একরাম সাহাবা তাবিনের মতে আপনি নামাজটা প্রথম থেকে দোয়ারেই পড়েন। হ্যাঁ, যদি বারবার হয় তা আপনি কত দোয়ারবেন? তখন কিন্তু আপনি নামাজ না দূরাইয়া আপনি চেষ্টা করবেন কোনটা সঠিক বের করার। যদি আপনি বের করতে পারেন তাহলে তো অবশ্যই যেটা আপনার মানে ক্লিয়ার হয়েছে সেই অনুমোদন কাজ করবেন। যদি ক্লিয়ার হয় না তাহলে যেমন তিন রাকাত পড়েছেন না চার রাকাত পড়েছেন সন্দেহ, তা আপনি তিনকে মেইন ধরে আপনি আর রাকাত পুরো করে নেবেন। যেহেতু আর এক রাকাত আপনি পড়েছেন সন্দেহের কারণে, হতে পারে এটা আপনার তিন নম্বর রাকাত বা চার নম্বর বা এই চার নম্বর রাকাত হতে পারে বা পাঁচ নম্বর হতে পারে, আপনি শেষে একটি সিদ্ধা সজিয়ে দেবেন। সমান আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই সন্দেহের কারণে যদি পাঁচ নামাজের রাখাত পাঁচও হয়েও যায় তো আপনি যদি সিদ্ধা সজিয়ে দিতেছেন ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যদি সন্দেহ কম হয় তাহলে নামাজ তো হবে না। সন্দেহ কম মানতে কি বুঝি? যদি তিন রাকাত নামাজ পড়ে
মনে করেন চারা পড়ে গেছে না এটাই আমি বলেছি যে সন্দেহ যদি আপনি মনে করেন দূর করতে না পারেন তাহলে তিন এবং চারের মধ্যে সন্দেহ হলে কম যেটা এটাকে আপনি ধরবেন তিন ধরবেন আপনি যদি দুই রাকাত পড়ছেন না তিন রাকাত পড়ছেন সন্দেহ তা আপনি দুই রাকাত ধরে বাকিগুলো আপনি পুরো করবেন আবার পুরো করবেন জি জাযাকাল্লাহ আশা করি আমার বাইরে এই সমান প্রশ্নটা হয়ে গেছে ইনশাআল্লাহ আর আরেকটু বুঝান দেন স্যার ইয়া জবাবে বলছিলেন ইয়া কাজী আল হাজাত হুজুর মানে ইয়া কাজী আল হাজাত ইয়া কাজী আল হাজাত উনি এটা অর্থ জানতে চেয়েছেন এবং মনের হাজত পূর্ণ হয় কিনা এটা জানতে চেয়েছেন এই ইয়া কাজী আল হাজাত তার অর্থ হলো ও আল্লাহ তুমি আমার হাজতকে পুরা করনে ওয়ালা এই আল্লাহকে আপনি ডাকতেছেন তো অনেক সময় যদি আপনার কোনো হাজত থাকে আপনার হাজতের জন্য আপনি ইয়া কাজী আল হাজাত বলতে পারেন আল্লাহকে ডাকলে আশা করা যায় আল্লাহ পাক আপনার ডাক শুনে আপনার এই হাজত পুরা করবেন এবং এর কাছাকাছি আমি আবারও বলবো যে আপনার হাজতের জন্য সামনে একটি প্রশ্ন রয়েছে সালাতুল হাজতের সেই সালাতুল হাজত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাজত পূর্ণের জন্য যে নামাজের কথা বলেছেন সেখানেও আপনি জবটা আপনি শুনবেন ওই আনসারটাও কিন্তু আপনার জন্য কাজে আসবে আপনি এই নামাজটাও পড়েও আপনার হাজতের জন্য করতে পারেন এটা আরও উত্তম হবে ইনশাআল্লাহ আপনার জন্য জি জাযাকাল্লাহ আরেকজন বোন জানতে চেয়েছেন অজু করে কাপড় বদলানো যাবে কিনা যদি বদলান তাহলে বদলাইলে আপনার অজু ব্যাংকে যাবে না অজুর কোনো সমস্যা হবে না জি আরেকজন জানতে চেয়েছেন হাজত নামাজের নিয়ম নিয়ম কয় রাকাত পড়বেন কিভাবে পড়বেন এবং নিয়ত কি এইগুলো জানতে চেয়েছেন নিয়ত তো মনে করেন আমার যে নিয়ত আপনার নিয়ত আসলো যে আমি সালাতুল হাজত পড়বো দুই রাকাত নামাজ পড়বো এটাই নিয়ত মুখে কিছু বলতে হবে না তো এই মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা থেকে বর্ণিত আমি হাদিসটি অতীতও বলেছি এই হাদিসটি তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসে কিতাবে রয়েছে ইবনে মাজাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা লাহু ইলাল্লাহি হাজাতুন আও ইলা আহাদি মিন বানি আদম যদি কারো কোনো হাজত হয় আল্লাহর কাছেই হোক অথবা কোনো মানুষের কাছেই হোক ফালিয়াতাওয়াজ্জা সেজন্য খুব ভালোভাবে ওযু করে ফালিয়ুহসিন ওযু খুব সুন্দরভাবে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে নেয় তারপরে আল্লাহর তারিফ করবে তারপরে দুরুদ শরীফ পড়বে এরপরে যেন এই দোয়াটা পড়ে নেয় তো দুই রাকাত নামাজ পড়ে হামদ সানা আল্লাহর তারিফ এবং রসুলের উপর দুরুদ শরীফ পাঠ করে আপনি এই দোয়াটা পড়বেন কী দোয়া লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিং ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা লি যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হামমান ইল্লা ফাররাজতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিযান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন এই হাদিসটি তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে এই হাদিসটা অবশ্যই যদিও সনদের মাঝে কিছু কথা রয়েছে কিন্তু বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার কারণে এবং ফজাইলের ক্ষেত্রে হওয়ার কারণে উলামায়ে কেরাম হাদিসের উপর আমল করেছেন আপনি আমল করতে পারেন এবং আরেক যে বোন আপনি বলেছেন ইয়া কাজী আল হাজাত আপনি সেটাও বলতে পারেন এবং এই যে দোয়া সালাতুল হাজত পড়ে আপনি এই দোয়াটাও আপনি আপনি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি অনেক হাদিসের বুকে বা দোয়ার বুকেও এই দোয়াটা পাবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র আশা করি এই সালাতুল হাজাতের নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন আশা করি সবারই অত্যন্ত জরুরি জিনিস মাশাআল্লাহ অত্যন্ত জরুরি জিনিস ফায়দা হবে ইনশাআল্লাহ আরেকজন ভাই জানতে চেয়েছেন এটা আমরাও অনেক সময় দেখি অনেক জায়গায় হয় নামাজের একামতের মধ্যে অনেক সময় যেমন হাইয়া আলা সালা একবার বলেন কেউ দুইবার বলেন কোনটা সঠিক এবং কিভাবে করতে হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর মুয়াজ্জিন যারা ছিলেন ওনাদের কোন কোন কেউ আজান এইভাবে দিয়েছেন যে হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ একবার একবার কাদ কামে সালাহ দুইবার দুইবার কিন্তু যার স্বপ্নের মাধ্যমে আজান শুরু হয়েছিল আবদুল্লাহ ইবনে জয়েদ ইবনে আব্দে রব্বি উনার আজান এবং একামত বিস্তারিতভাবে আবু দাউদ শরীফ মাঝে যেটা এসেছে সেটা হলো আমরা যেভাবে একামত দিয়ে থাকি যে প্রত্যেকটা কলিমাই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ব্যতীত বাকি প্রত্যেকটি কলিমা দুইবার দুইবার এটাই হযরত আবদুল্লাহ ইবনে শুধু লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহ সারা অর্থাৎ নর্মাল যে আজান হাইয়াল সালাহ দুইবার হাইয়াল ফালাহ দুইবার কাদ কামে সালাত দুইবার আছেই তো আশহাদুল্লাহ দুইবার আশহাদু আন্না রাসূলুল্লাহ দুইবার আশহাদুল্লা ইলাহা দুইবার তো এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কামত দিতেন এবং যিনি নবী আকরাম সাল্লামের সঙ্গে সফর হযরত থাকতেন উনার দাওন ছিল এইভাবে প্লাস আবদুল্লাহ ইবনে জয়েদ ইবনে আব্দে রব্বিহি উনার একামত ওইভাবে ছিল বাট কোন কোন মুয়াজ্জিন সাহাবায়ে কেরাম যেভাবে হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ একবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ রাসূল একবার শুধুমাত্র কাদ কামে সালাত ব্যতীত আর প্রথম তকবীর ব্যতীত এইভাবে একামত দেওয়া হয়েছে এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি মনে করি এই হাদিসের ভিন্নতা এবং রাওয়ায়াতের ডিফারেন্ট এটা এইভাবে যেভাবে কোরআন শরীফকে
সাত কেরাতে পড়ার পারমিশন দেওয়া হয়েছে, যে কোনো এক কেরাতে পড়লেই চলে, ঠিক এটাকে এইভাবে দেখতে হবে। বাট এরপরেও আমরা কেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার, হাইয়া আলা সালাহ দুইবার, হাইয়া ফালাহ দুইবার কেন বলবো? কারণ যা যার স্বপ্নের মাধ্যমে আজান সূচনা হয়েছিল, উনার আজান এবং একামতটি বিস্তারিতভাবে উৎসর্গ যেটা রয়েছে সেটা এই দুইবার দুইবারই। জাযাকুমুল্লাহ। আমরা অনেক সময় এটার সাথেই আর একটা প্রশ্ন এসেছে আমার মনের মধ্যে, অনেক সময় আজানের মধ্যে দেখা যায় যে আল্লাহু আকবর আল্লাহু আকবর চারবার বলা হয়, আবার কোন দুইবারও কেউ কেউ বলেন আজানে, আজানে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর কোন কোন জায়গায় দেখছি এরকম বলে, আবার কোন কোন জায়গায় আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে শুরু মাত্র দুইবার শুরুতে। জি, এটা কিন্তু আবার কারো কোনো ইয়ে নেই, আজান তকবীর যেটা এটা অবশ্যই চারবারই হবে, আল্লাহু আকবর চারবার বলতে প্রথমে চারবারই হবে, স্বামী মারা গেছেন, পূর্বের স্বামী নাকি দান সদকা এরকম উনি বলেছেন যে উনার স্বামী মারা গেছেন, নতুন ভাবে শাদী হয়েছে, নতুন স্বামীর ঘরে যাওয়ার পরে উনি পুরাতন স্বামীর জন্য সদকা করা যদি করেন সেটা ঠিক হবে কিনা? হবে না, অবশ্যই বোন ঠিক হবে। যদি আপনি আপনার পয়সা দেন তাহলে অবশ্যই এটা আপনি পুরাতন স্বামীকে আপনি স্মরণ করতেছেন, এটা খুব ভালো কথা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদী করেছেন প্রথমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনার ইন্তেকালের পরে অন্যান্য বিবিদেরকে শাদী করেছেন, কিন্তু এর পরেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বকরি জবা করলে সবসময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আত্মীয়জন যারা আছেন তাদেরকেও সদকা দিতেন, তাদেরকে স্মরণ করতেন। তো আপনি এইভাবে যদি প্রিভিয়াস স্বামীকে স্মরণ করেন অবশ্যই ভালো কাজ। তবে মনে রাখতে হবে নতুন স্বামীর ঘরে গেছেন, উনার কোনো সম্পদ দেওয়ার কারণে যদি নতুন স্বামীর লোকে আবার সমস্যার সৃষ্টি হয় এটাও কিন্তু আমার মাইন্ডে রাখতে হবে, যাতে আপনি আবার সমস্যা যেন না পড়েন, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। জি, জাযাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন, বাহির থেকে অনেক সময় কাজের ব্যস্ততা সেরে ঘরে আসলেন, এই সময় কি নমাজের ওয়াক্ত হয়ে গেছে, তখন কি সাথে সাথে নমাজ পড়তে হবে, না উনার যে অন্যান্য কাজের জামেলা যেগুলো আছে মাথায় এগুলো শেষ মানে একটু সমাধা করে এরপরে নমাজে দাঁড়ানোটা সঠিক হবে কোনটা? জি, ব্যাপারটি হলো নমাজের টাইম থাকে, যেমন আপনি যে এক্সাম্পল দিন এশার, এখানে যদি এনাফ টাইম রয়েছে, একটু যদি আপনি শুরুতে না পড়েন একটু লেট করে পড়েন, যেহেতু যথেষ্ট সময় আছে, কয়েক ঘন্টা সময় রয়েছে, লং সময় আছে, সেখানে যদি আপনি একটু রিল্যাক্স করে শান্তি হয়ে নমাজ পড়েন মাশাআল্লাহ ভালো কথা। কিন্তু কিছু নমাজ আছে আপনার টাইম চলে যাবে, আপনার যদি আমার রিল্যাক্স করতে করতে টাইম চলে যায় তখন তো কিন্তু আবার সেটা জায়েজ হবে না। যেমন মাগরিবের নামাজ অথবা অন্য কোনো নমাজ আপনি লেটে আসলেন, কারণ আপনি মাথাকে শান্তি করতে করতে যদি নমাজের রক্ত চলে যায় তো এই শান্তি করে তো আপনি গুনার বাগী হবেন। তাছাড়া হাদিস যেটা বলতেছে সার ইউলাল খায়রাত, নেক কাজে আমরা চেষ্টা করব লেট না করে তাড়াতাড়ি করে নেওয়া। হাদিস বলতেছে নমাজটা যদি আপনি প্রথম অক্তে মুস্তাহাব অক্তে পড়ে নেন সেটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আপনাকে সহায়তা করবে, অতএব আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার, এবং খুব লক্ষ্য রাখবেন যেন আপনার এই রিল্যাক্স করতে গিয়ে বা শান্তি হতে গিয়ে আপনার নামাজের অক্টা যেন চলে না যায়, অন্তত মস্তাবকটা যেন চলে না যায়, এটা আপনি খেয়াল রাখবেন। জি, ও ভাই আরেকটা প্রশ্ন করেছেন, ওনার পরিচিত বলছেন একজন এরকম নামাজের সময় যখন হয়ে যায় তখন নামাজের জন্য খুব তাগিদ দিতে থাকেন এবং তাড়াতাড়ি পড়ার জন্য, উনি বলতেছেন ফ্যামিলির মুরব্বি আছেন, ওই মুরব্বি বাকি সবাইকে যারা বালিগ হয়ে গেছেন তাদের এখন নামাজের জন্য খুব প্রেশার দেন, প্রেশারাইজ করেন এবং বারবার এইভাবে বলতে থাকেন। তো ওনারা যেহেতু নিজে নামাজ পড়তেছে পড়বে, তো ওনার বলা কেন পড়বে কেন? তো এটা একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে এখানে জিনিসটা, আপনার এখন বুঝাবুঝি বা মেনে নিতে হবে। যদি মুরব্বি মুরব্বি সাহেব দায়িত্ব আদায় করতেছেন ওনার একটা দায়িত্ব রয়েছে, কিন্তু হাদিস বলতেছে আলা কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসুন রাইয়াতি, মুরব্বি ওনার মুরব্বি সে ওনার দায়িত্ব রয়েছে উনি বলবেন। হাদিস বলতেছে মুরু সিবিয়ান আকুম বিসলাত, বাচ্চা যখন সাত বছর হবে তখন মুরব্বিদেরকে বলা হয়েছে তুমি নামাজের হুকুম দিবে, এবং যখন দশ বছর হবে তাদেরকে প্রেশারাইজ করে নামাজ পড়াবে। এবং হাদিস বলতে কোরআন কোরআন আয়াত বলতেছে ওয়া আমুর আহলাকা বিসলাত ওয়াস্তাবির আলাইহা, তুমি নিজেও নামাজ পড়বে তোমার ফ্যামিলির সবাইকে নামাজের হুকুম দিবে। এই আয়াত থেকে হাদিস থেকে বোঝা গেল মুরব্বী যারা তাদের দায়িত্ব রয়েছে ওনারা অবশ্যই নামাজের হুকুম দিবেন, কিন্তু হুকুম দিতে গিয়েও উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, আমরা হিকমা এবং মাউইযা হাসানা অবলম্বন করবো যাতে ওদিন যারা রয়েছেন তারা যেন এই হুকুম দিতে গিয়ে তাদের বিরক্ত না হয়ে যান, এটা আমরা লক্ষ্য রাখবো। কিন্তু নামাজ ফরজ ব্যাপার ভাই, যদি আমাকে কেউ কোনো মুরব্বি হুকুম দেন আমি মনে করবো আমাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য এই কাজটি করতেছেন, আমার কাজ করতেছেন উনি, ওনার জন্য শুক্রিয়া আদায় করবো আমি যে উনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমাকে করতেছেন,
তো এটা কিন্তু আসলে ওনার শুকরিয়া আদায় করার প্রয়োজন, আমরা ওনার প্রতি বিরক্তি ভাব করব না, এবং মুরব্বী যারা আমরাও যেন আমাদের অধীনস্থ ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমাদের হুকুম দেওয়ার সময় যেন এমন কোনো রুট এমন কোনো কর্কশ ভাষা যেন আমরা ইউজ না করি যে আমাদের কর্কশ বা রুট ভাষা ব্যবহার করার জন্য তারাও যেন আবার বিরক্ত হয়ে শেষ পর্যন্ত নমাজ থেকেই যেন তারা বঞ্চিত হয়ে যায় এরকম যেন আমরা না করি সেটা লক্ষ্য রাখতে হবে। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন কসর নামাজের নিয়ত কী কীভাবে করতে হয়। আপনি যদি 48 মাইল বা এর চেয়ে দূর কোনো জায়গার উদ্দেশ্যে আপনি রওনা দেন, 87 কিলোমিটার, তো আপনাকে মুসাফির হিসাবে নামাজ জুহর আসর এবং এশা এই 4 রাকাত ফরজ যে নামাজে রয়েছে আপনি 2 রাকাত পড়বেন। মাইন্ডে আসলো যে আমি মুসাফির, আমি নামাজ পড়ছি, বস এটাই যথেষ্ট, আপনাকে তো মুখ দিয়ে কিছু বলতে হবে না, নিয়ত কিন্তু মুখে বলা জরুরি নয়। আপনার মাইন্ডে যে আসলো আমি মুসাফির হিসাবে আমি জোহর 2 রাকাত পড়বো, আমি আসর 2 রাকাত পড়বো, এশা 2 রাকাত পড়বো, এটাই যথেষ্ট, এটাই নিয়ত। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আরেকজন বোনও প্রশ্ন করেছেন, এটার তো উত্তর দেওয়া হয়ে গেছে। নামাজে কয় রাকাত যদি কোনো সন্দেহ হয় তাহলে কি করব? আমরা চেষ্টা করব ফালিয়ে থাররা সওয়াব, হাদিস বলতেছে যে সঠিক কোনটা এটা বের করে আমরা সেই অনুযায়ী আমরা আমল করব। যদি বার করতে না পারি তাহলে কম এবং বেশের মাঝে সন্দেহ হয় তাহলে কমটাকেই মেন ধরে তারপরে বাকি যার বাকি রয়েছে সেটা আমরা পুরো করে নেব, এবং নামাজের পরিশেষে আমরা শেষ দিকে গিয়ে আমরা সদ্যা সদেব ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। আমি মনে করি সবাই ইনশাআল্লাহ এই প্রশ্ন করার জন্য আমাদের সাথে প্রচুর কলার রয়েছেন, আমরা কয়েকটা কল নিয়ে যাব যেহেতু শেষ পর্ব। যারাই কল করবেন আশা করব আমরা শর্ট করবেন এবং আপনারা টিভির ভলিউম একবারে ডাউন করে আমাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি জি, আমার 2টা প্রশ্ন আছে আপনার কাছে। জি জি বলুন, আপনার প্রশ্ন কি? একটা প্রশ্ন যে আমাদের নবী ইস্তেগারা কিভাবে করতো সেটা মানে আমি জানতেছি না, কিভাবে ইস্তেগারা করতে হয় সেটা জানার জন্য হুজুর কি বলবেন একটু কিভাবে করতে হয়। আর সেকেন্ড কোয়েশ্চন যে আমি একটা হুজুর দিয়ে আমার নামে একটা ইস্তেগারা করাইছিলাম, তো ও বলতেছে যে একটা উফরি আমার শরীরে মাঝে কেন মানে আমার 2 বছরের মাঝে মানে বাচ্চা হইতেছে না, বাচ্চার জন্য আমি ইস্তেগারা করেছিলাম। তো এখন আমি ইস্তেগারা করার পরে ওরা বলতেছে যে উফরি শরীরের মাঝে। আমরা বুঝতে পারছি না প্রশ্ন। জি আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি। জি আপনি শুনতে থাকুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি হলিডেতে গেছিলাম, তখন আমার হ্যান্ডবগের ভিতরে ছোট্ট একটা অজিফা আছিল, আমি অজিফাটা লইয়া মিস্টেকে বাথরুমে বই গেছিলাম। তখন আমি খুব বেশি খারাপ লাগছে, গিলটি ফিল করছি, আল্লাহর কাছে মাফ চাইছি, এটা লাগে আল্লাহ আমার মাফ করে দিবা, নিন আর কিছু করা লাগবো প্রশ্নটা আমার। আচ্ছা আপনার আনসার সঙ্গে আমি দিলে ইনশাআল্লাহ যেটা গেছে গিয়ে আপনি ফিল করেছেন, বাস ইয়াল্লার জিকির বা কোরআন বা এটা যদি আপনার ফকটে থাকি যায়গি বা এটা অজিফা ফকটে থাকি কোনো সমস্যা নাই, এটা বনহরা তাহলে কোনো সমস্যা নাই। আর যদি একটা আপনি বারহরি রাখি দেন তাহলে কিন্তু ওর প্রবলেম। অনেক সময় তো হাফেজ সাহেব যারা যারার ভিতরে কোরআন শরীফ আছে তারাও তো বাথরুম টয়লেটে যাওয়া লাগে, তো আপনার এটা যদি ক্লোথ হরা থাকে ভিতরে তাহলে তাকে তার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর আপনি তো অলরেডি এটা মনহরা এটা ঠিক করছেন না, ইলা কোরআন শরীফ লইয়া যাওয়াটা যদি বাইরে রাখার ব্যবস্থা রাখে লইয়া না যাওয়াটা ঠিক নাই, বাট এরপরে যদি ফকটে থাকি যায়গি সেই ফরা যেটা মহিলা ভিতরে আমরা কোনো ট্রিপ থাকে ই মহিলা আমরা যাই আর হাফিজ হল যাইরা কোনো সমস্যা না, এটা ওইভাবে দেখতে হইব। জাজাকুমুল্লাহ। আমরা এটা আশা করি আপনার উত্তর হয়ে গেছে। আমরা দেখি এর পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন, আপনার প্রশ্ন কি? জি নামাজ মনে হয় কাউ যে রাব্বানা লাকাল হামদ আমাদের সাথে খুব বেশি সময় নাই, হয়তো প্রচুর কালার আমাদের সাথে রয়েছেন কিন্তু আজকে আর কল নিতে পারবো না। এই 4-5টা প্রশ্ন দেওয়ার পর যদি সুযোগ থাকে হয়তো এক দুইটা নিতে পারেন, নেওয়া যাবে না যেহেতু সময় একেবারে শেষ পর্যায়ে, মাত্র 5 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। জাজাকাল্লাহ। আচ্ছা একজন বোন জানতে চেয়েছেন যে
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তেখারা করেছেন এটা জানতে চেয়েছেন, আর সাথে সাথে আরেকটা প্রশ্ন করেছেন হুজুর দিয়ে উনি ইস্তেখারা করাইছিলেন, তো উনি বলতেছেন উফরির প্রবলেম আছে, জিন যে বা এরকম হচ্ছে না, এর জন্য করাইছিলেন নাকি, এই বিষয়টা উনি এই দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইস্তেখারা কিভাবে করতে হবে, তো বুখারী শরীফে এবং বিভিন্ন হাদিসে কিতাবে রয়েছে, বুখারী শরীফের 1166 নম্বর হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن. نبي جي আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন, যেভাবে কোরআনের আয়াত এবং সূরা শিক্ষা দিতেন, এইভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন। এখানে দেখতে হবে যে স্যার নিজের ইস্তেখারা নিজেরাই করবো, নবীজি নিজেই আল অন্য কারো ইস্তেখারা করে দেন নাই, বরং ইস্তেখারা শিক্ষা দিয়েছেন। তো কীভাবে শিক্ষা দিয়েছেন, তো বলেছেন ইয়াকুলু ইজা হাম্মা আহাদুকুম বিল আমর, যদি কোনো বিষয় নিয়ে করবো কি না করবার চিন্তায় ফালিয়ার কারা কাতেন, সুন্দরভাবে উজু করে দুইটা রাকাত নামাজ পড়ব, সুন্নতে মুস্তাহাবা হিসাবে অর্থাৎ নফল হিসাবে, সুম্মাল ইয়াকুল, তারপরে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদির ওয়া তাআলামু ওয়ালা আলামু আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাদাল আমরা। এখানে নিয়ত করবেন আপনার বিষয়টা কি, মাইন্ডে আনবেন বা বলবেন, খাইরুন লি ফি দিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ওয়া ক্বালা আজিলি আমরি ওয়া আজিলিহি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা, যে বিষয়টা আপনার মাইন্ডে রাখবেন, হাযাল আমরা, শাররুন লি ফি দিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ওয়া আজিলি আমরি ওয়া আজিলিহি ফাসরিফু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লি আল খাইরা হাইসু কান সুম্মা রাদ্দিনি বিহি। এই দোয়াটা আমি একটু কুইক পড়েছি, বিভিন্ন দোয়ার কিতাবে রয়েছে, হাদিসের কিতাবে রয়েছে, বুখারী শরীফেও রয়েছে, আপনারা এই দোয়াটা পড়বেন, এই হলো ইস্তেখারার নিয়ম। তখন আল্লাহর পক্ষ থেকে হয়তো আপনি যে কাজ করতেছেন এখানে মঙ্গল আসবে, বা হয়তো মনের মধ্যে কোনো খাবের মধ্যে ইশারা পাইতেও পারেন, মনে সিদ্ধান্ত নিতে পারবে, এটা হলো ইস্তেখারার সঠিক নিয়ম। অন্য কারো মধ্যে ইস্তেখারা করানো যেটা, এটা অনেক সময় আপনি যদি জানেন না তাহলে তো আপনি করাবেন, কিন্তু এরপরেও করাইলেই যেন সবটা খালি মানে উফরির প্রবলেম হয়ে গেছে, এই হয়ে গেছে, এটা অনেক সময় কিছু ঝামেলাও থাকে এই সমস্ত জিনিস ইনফরমেশনে, এজন্য আমি মনে করি এই জিনিসটা আপনার স্থানে নিজেই আপনি করুন, এটা সবচেয়ে বেস্ট হবে। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ। আচ্ছা, হ্যান্ডব্যাগের এটা তো দিয়া দিয়েছে, ওজিফাতে রাখা হয়ে গেছিলো ইনশাল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন, একজন ভাই, যে রাব্বানা লাকাল হামদ বলতে ভুলে গেছেন, নামাজের কোনো ক্ষতি হবে কিনা, এবং অনেক সময় তসবিহগুলা উনি বলেছেন রব্বানা লাকাল হাম যদি কেউ বলে যান, অথবা সুবহানাক আল্লাহুম্মা হামদিক তাবারাক আসমুক ওয়া তাআলা জাদুকা, শুরুতে তাকবীর তুমি পড়ে সানা যদি বলে যান, তাহলে নামাজের ক্ষতি কী পরিমাণ হবে, নামাজটা হবে কি না হবে না। যেহেতু অনেক উলামায়ে কেরামের মতে এই উভয়টি সুন্নতে মুআক্কাদা সুন্নত, তো এটা ছুটে গেলে আপনার নামাজটা হয়ে যাবে, সুদর্শ আসবে না, কিন্তু নামাজের সবের মধ্যে অবশ্যই কমি হবে, ল্যাংড়া যাবে মানুষ, কানা যে চোখে দেখে না সেও মানুষ, আপনার নামাজটা হয়তো ল্যাংড়া বা কানা হিসাবে নামাজ হবে, কিন্তু এই নামাজের মধ্যে কমই থাকবে যথেষ্ট, কেন বি তৈরিকালটা করবেন। এই জন্য সুবহানাকা বা রব্বানা কালাম ছুটির জন্য না যায়, আমরা অবশ্যই সেটিকে লক্ষ্য রাখবো, কেন আমার নামাজটা একটি সুন্নতি কেন মিস হবে। রসুল্লাহ আসলাম বলেছেন সাল্লু কামার আই তুমনি সাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি, আমি যেগুলো পড়েছি সেগুলো তোমরা অবশ্যই নামাজের মধ্যে করবে, এইভাবে নামাজ পড়বে, তো আমরা অবশ্যই সানাও পড়বো, যেহেতু রসুল্লাহ সানা পড়তেন, রব্বানা কালাম পড়তেন, আমরা এগুলো পড়বো ইনশাআল্লাহ। বাট যেহেতু এগুলো সুন্নত, সুন্নত মুআক্কাদা, ইচ্ছা করে তাহলে অবশ্যই গুনাহ হবে, বাট এরপরে নামাজ হয়তো হয়ে যাবে, অত্যন্ত কমই হবে নামাজের মধ্যে, সবের মধ্যে কমই হবে। জি, জাজাকাল্লাহ। আমাদের যেহেতু সময় একবার শেষ পর্যায়ে চলে এসেছে, মাত্র দুই মিনিটের মধ্যে শেষ করতে হবে, জি, তা হুজুর ইনশাআল্লাহ বিদায় নিতে পারেন। জি, আমরা এই পর্যন্ত আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমে যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি, আপনারা এত সুন্দর সুন্দর প্রশ্ন করেন, আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমেই আমাদের প্রোগ্রামের সার্থকতা। বাট আবার অনুরোধ করব, যারা প্রশ্ন করেন বরাবর, আমরা তো রবি সোম মঙ্গল এই তিন দিন থাকি, তো এই তিন দিন 10টা থেকে 11:30 পর্যন্ত, কিন্তু অনুরোধ থাকবে আপনারা প্রশ্ন করার সময় যাতে সময়টা নষ্ট না হয়, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেন আপনারা করতে পারেন, যে প্রশ্ন মধ্যে আপনি বা জাতি উপকৃত হতে পারে, কারণ আপনারা যে প্রশ্ন করেন সে প্রশ্নই আমরা উত্তর দিয়ে থাকি, আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে হয়তো বিরাট মুসলমানের ফায়দা হয়ে যেতে পারে, সেজন্য আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দেশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত সুন্দর প্রশ্ন করে থাকেন, যার জন্য হয়তো লক্ষ লক্ষ সারা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে এই প্রোগ্রামগুলি দেখতেছেন, অনেকেই উপকৃত হচ্ছেন, অনেকেই আমাদের কাছে ফোন করে এই হুজুরের এই সুন্দর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অনেকে আন্তরিক মোবারকবাদ জানান। ইনশাআল্লাহ, আমি আশা করি আপনারা হুজুরও বলেছেন, আমরাও বলেছি ইনশাআল্লাহ,
আপনারা অবশ্যই হয়তো একটা বেখেয়ালে হয়ে যায়, তারপরে আমরা দুঃখিত আজকে দুজনের হয়তো কল আমরা নিতে পারি না, এর জন্য আমরা দুঃখিত যেহেতু আপনাদের কথা আমরা শুনতে পারছিলাম না। এর জন্য আপনারা আগামীতে যারাই কল করবেন খুব খেয়াল করে, প্রশ্নগুলো আজকে খুব সুন্দরভাবে প্রশ্ন করেছেন, এভাবে শর্ট করে এবং আপনাদের টিভির ভলিউম ডাউন করে আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আরো বেশি করে আপনাদের কল নিতে পারবো। এরপর অনেক প্রচুর কল আমরা কল নিতে পারি না, আমরা দুঃখিত, এর জন্য দুঃখিত। আমরা ইনশাআল্লাহ আশা করি আপনারা আগামীতেও আপনারা এরকম প্রশ্ন করবেন, প্রতি রবি সোম ও মঙ্গলবার ইনশাআল্লাহ প্রশ্ন হবে। তবে দুঃখিত আগামী কালকে কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে না আলী বানাতের, এই যে এই জন্য আমরা দুঃখিত। ইনশাআল্লাহ আপনাদের অনেক আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা একটি মসনুন দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম সমাপ্ত করার চেষ্টা করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।